অর্থ আত্মসাৎ ও পাচার মামলায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ গ্রামীণ টেলিকমের সাত কর্মকর্তা সহ সংশ্লিষ্ট ১৩ জনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন। ৪ ও ৫ই অক্টোবর পর্যায়ক্রমে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলা হয়েছে। আসামিদের বিরুদ্ধে ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ করা হয়েছে এই মামলায়। দুদকের উপপরিচালক মোহাম্মদ গুলশান আনোয়ার এই মামলার তদন্ত করবেন। এ বিষয়ে আইনজীবী জানান, নোটিশ পেয়ে ৫ই অক্টোবর হাজির হতে প্রস্তুত আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার অভিযোগ, হয়রানি করতেই তড়িঘড়ি করে এই মামলা করেছে দুদক। ডক্টর ইউনূসকে নোটিশ দেওয়া হলো, প্রতি উত্তরে ডক্টর ইউনূস সাহেব বলেছেন, আমি যেতে প্রস্তুত আছি, এখন উনি যাবেন, কারণ যেহেতু মিথ্যা মামলা, সমস্ত কিছু এখানে আমাদের কোনো সংশ্লিষ্টতা নাই, গ্রামীণ টেলিকমে তা বলার জন্য তিনি যাবেন।